ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। বাংলাদেশ ভারতের বৌদ্ধ ধর্ম ও ঐতিহ্য শীর্ষক সেমিনারে তারা বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। মাহমুদ হাসানের রিপোর্ট। সবুজবাগে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে বাংলাদেশ ও ভারতের বৌদ্ধ ধর্ম এবং ঐতিহ্য শীর্ষক সেমিনার, এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার সহ বিশিষ্ট জনেরা। ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বক্তারা বলেন, সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শন নিয়ে আগামীর পথ চলার আহ্বান আসে সেমিনার থেকে। দেশের বৌদ্ধ ঐতিহ্য কাজে লাগানো গেলে বেকারত্ব দূর হবে বলে মনে করেন কেউ কেউ। বুদ্ধিজমের যে হেরিটেজ এই অঞ্চলে রয়েছে, সেই কমন যে আমাদের যে হেরিটেজকে যদি আমরা একসাথে কাজে লাগাই, তাহলে এই জনপদে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, অভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিতে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। We will always be ready to work with our friends in Bangladesh because the Bangladesh of Bangabandhu, the Bangladesh of the Liberation War is the Bangladesh that we recognize as our close friend, our civilizational partner and our friend for progress in the future. এদিকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে বৌদ্ধ ঐতিহ্য বেগবান করার আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে এবং আমাদের অনেক অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে আমরা গভীরভাবে জানার সুযোগ পাব। বৌদ্ধ দর্শন ও ঐতিহ্য রক্ষায় কাজ করলে দুই দেশই লাভবান হবে বলে মত দেন আলোচকরা। যেখানে সকল মানুষের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করব। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।